এই যে বাচ্চাদের পেন ওকে এটা হচ্ছে বাচ্চাদের পেন কালারফুল হ্যাঁ হ্যাঁ কালারফুল ওকে সাদাটা হবে সাদাটা হবে আচ্ছা বিএসনামানা বিএসনামে বছরের এই প্যাডটার প্রাইস কত ভাই এটা এই প্যাডটার এর 900 টাকা কিন্তু এই প্যাডটা রাখা দেব 750 টাকা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি আনোয়ার স্পোর্টস টু তে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম পাইকারি দামে ক্রিকেট প্যাড নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য প্যাড আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে আনোয়ার ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জাহিদ ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আমি তো ক্রিকেট প্যাডের কি রকম কালেকশন আছে অনেক অনেক কালেকশন আছে অনেক কালেকশন ওকে স্টার্টিং প্রাইস কত হবে আজকে স্টার্টিং প্যাড আছে আপনি 800 টাকা 800 টাকায় প্যাড পাওয়া যাবে 800 টাকায় প্যাড ভাই সিওর তো বিদেশি বিদেশি প্যাড বাংলা প্যাড না কিন্তু সিওর তো ভাই 100% সিওর ওকে আপনার সফটটা তো মোটামুটি সবাই চেনে তারপরে নতুন যারা আছে কিভাবে আসবে একটু বলে দিবেন আমার এখানে আসলে গুলিস্তান মাজার গোলাপচান মাজার গোলাপচান মাজারের হাতের বাম পাশে ডান পাশে এই যে রেল ইয়ার রেলওয়ে সুপারমার্কেটের পাশের মার্কেটটা

দেখেন ওকে এগুলো ছোট তো মানে না 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 এই যে এই যে দেখেন এটা এটা টোটা দেখলে তো বুঝবে নিজেদের দেখছেন টোটা দেখলে তো বুঝবে এই যে প্যাটটা খালি একটু মানে উপরে একটু রংটা উঠছে আর কিছু না ওকে এগুলো তো হচ্ছে

এটা বিতে আবার টেস্ট ওপেনার আছে টেস্ট ওপেনারও হবে জি টেস্ট ওপেনার আছে ওটার প্রাইস কি রকম হবে একই রাখবো একই একই সবুজ কালারটা নতুন একদম নতুন মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে ব্যাক সাইডটা একটু দেখেন দেখেন ওকে প্রফেশনাল হ্যাঁ প্রফেশনাল ঠিক আছে এটার প্রাইস কত ভাই এটা রাখা 2000 টাকা 2000 টাকা জি 2000 টাকা

আপনি দেখলো বুঝতে পারবেন এইটা দেখলো কত টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা মানে না না একবারে নতুন

এটা হচ্ছে এসএসএল না হ্যাঁ এসএসএল আমাদের দেশি ব্যাট এটা কিন্তু ইন্ডিয়ান ক্যাবেসি ওকে হ্যাঁ এই দেখেন হুম এটা দেশি না দেশি ব্যাট ওকে দেখতে পাচ্ছেন লেফটি রাইটি হবে লেফটি রাইটি হবে প্রাইস কত ভাই 1250 1250 1250 ওকে তারপরে এস একটা হুম এটা হচ্ছে কোকাপুরা না কোকাপুরা ওকে একটা কালার হয় নাকি হ্যাঁ এটা একটা কালার

অনেক সুন্দর ব্যাটে একটা ব্যাডান্সি মনে করেন যে একটা ফাইবারের কোনা ফাইবার সিস্টেম কথা বুঝছেন আচ্ছা মানে প্লাস্টিক কোন হচ্ছিল হ্যাঁ প্লাস্টিক প্লাস্টিক এটা কিন্তু ফাইবার এই দেখেন আচ্ছা এটা ফাইবারের হ্যাঁ আচ্ছা মানে বাচ্চাদের জন্য ভালো হবে না ঠিক আছে বাচ্চাদের জন্য ফাইবারের ব্যাট হ্যাঁ ফাইবারের ওকে আর বল কোনটা থাকবে এই বল থাকবে এই যে এটা এই যে যে বল বল মানে টাচ টাস করে দেব ভাই কথা বুঝছেন এই যে দেখেন আচ্ছা মানে এটা দেখেন বাচ্চাদের খেলার জন্য ওকে এটা ভাঙতে পারবো না কিন্তু ভাই

হ্যাঁ নতুন মানে এই যে পুরানা সিদ্ধা মানে মনে করেন ফার্স্ট ডিভিশন প্লেয়ারা খেলতে পারো ওকে

এই একটা প্যাট কিনতে দোকান কত দাম অর্ধেক দামের থেকে কমে দিছি অনেক কমে দিছি ভাই কথা বলছেন কিন্তু এই যে এই যে এই মনে করেন এই যে এই প্যাটটা এই যে টেস্ট ওফেনারি প্যাটটা এই প্যাটটা বিয়াল্লিশশো টাকা

আরো দিমো অসুবিধা নাই বলের কালেকশন আসতেছে বল যদি কেউ নিতে চায় বল যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারে বলের মানে কালেকশন কিন্তু অনেকে মিস করতেছে সেটা কবে আসবে ভাই এই কয় ভিতরে আসলে আমি এটা দিয়ে দেব ভিডিও দিয়ে দেব কথা বলছেন আমার বল আসবে বস্তা বইরা সোজা ওকে বলের ভিডিও কিন্তু সামনে আসতেছে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো এই মোটামুটি কালেকশন আছে এই মোটামুটি কালেকশন আছে ভাই আচ্ছা পরবর্তীতে আবার যদি আসে তাহলে আবার তো আপনারা দেখতে পারবেন অসুবিধা নাই কথা বলছেন আমি অনেকদিন পর আসলাম তো এই মনে করেন দেখা গেছে আমি আপনাদের কাছে আপনাদের মাঝে সব দেখবেন যদি আমাদের নতুন কোনো আইটেম আসে তাহলে আমি আপনাদের কাছে ঠিক আছে আজকে আমরা যে ক্রিকেট প্যাড গুলো দেখেন আপনারা যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে তাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন আর ভাই কুরিয়ারের মাধ্যমে নিতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র 500 টাকা অনেকে ভাই আমি তো আগে তো মনে করেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোন টাকা নিতাম না কোন অ্যাডভান্স দিতাম অনেকে এখন মাল

গোলাপসার মাজার গোলাপসার মাজারের পাশের মার্কেটটাই রমনা ভবনের পাশে টুইন টাওয়ার চারতলা আনোয়ার স্পোর্টস টু আনোয়ার স্পোর্সে কয়েকটা দোকান আছে আনোয়ার স্পোর্স টুতে আমরা আমি বেশি ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল আনোয়ার স্পোর্টস তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম